ট্রেন দুর্ঘটনার আরো খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী নাজমুল সালেহী সরাসরি চলে যাচ্ছি তার কাছে সালেহী ছিল যাত্রীবাহী কোচ সেগুলোকে উঠিয়ে এটিকে ক্লিয়ার করা হয়েছে এক লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও অন্য যে আপ লাইন যেটি রয়েছে সেখানে কিন্তু দুটো ট্রেন মুখোমুখি এখনও ওই অবস্থাতে রয়েছে অর্থাৎ সেই লাইনটি এখনও বন্ধ রয়েছে আমাদের হাতের ডান পার্শ্ব আমি একটু দেখাতে চাই যে এখনও এই যে তেলবাহী যে ট্যাঙ্কার সেখান থেকে তেল এখনও চুইয়ে পড়ছে এবং এটি খালি চোখেই আসলে দেখা সম্ভব যে এটি একটি সিগন্যাল জড়িত জটিলতা এবং এটি সিগন্যাল জড়িত জটিলতা বললেও ভুল হবে এটি আসলে একটি মহা ধরনের বড় ধরনের উদাসীনতা বলা চলে এবং এটি গাফিলতি বলা চলে অথবা আমরা জানতে পারছি যে এই লোকটিকে অর্থাৎ যেই কর্মচারীটি আজকে এই সিগন্যালটিকে পয়েন্ট বানানোর কাজে ছিলেন তিনি একজন টিএনআর অস্থায়ী চুক্তিতে নিয়োগপ্রাপ্ত একজন মানুষ তাকে দিয়ে আসলে এই ধরনের একটা সেন্সিটিভ কাজ করানো কতটা যুক্তিযুক্ত এবং কতটা আসলে অনিরাপদ সে ব্যাপারটা নিয়ে এখানে অন্য অন্য যারা আছেন তারা আসলে প্রশ্ন তুলছেন এবং এটি কিন্তু আসলে বড় প্রশ্ন রেল এই মুহূর্তে সাড়ে আট হাজার মতো অস্থায়ী শ্রমিক রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন এই অন্তত যেই একটি ট্রেন যখন মাস্টার সিগন্যাল দেন যে দুটো দুই লাইনে কোনটা কোন লাইনে যাবে এটি যেহেতু অনেকগুলো লাইন একসঙ্গে সংযুক্ত থাকে সেটিকে কেটে আসলে এই লাইন একটি তৈরি করা হয় এবং এটি নন ইন্টারলক অর্থাৎ কম্পিউটার বেজ সিগন্যাল ব্যবস্থা না থাকার কারণে এটি হাত দিয়ে হ্যান্ডেল এবং চাবি দিয়ে ঘুরিয়ে লাইনটিকে আসলে তৈরি করা হয় ট্রেন যাতায়াতের জন্য যেইটি কিন্তু আজকে আসলে ওই যে পয়েন্টসম্যান ছিলেন আমরা জানতে পেরেছি তার নাম সাদ্দাম তিনি অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত অল্প সময় আগে তিনি রেলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু তাকে দিয়ে আসলে এই ধরনের সেন্সিটিভ কাজ করানো হয়েছে যে কারণে তিনি ভুল বুঝেছেন সিগন্যাল বার্তা মাস্টারের এবং এবং তিনি আপকে ডাউন এবং ডাউনকে আপে করে দেওয়ার কারণে এই ধরনের ঘটনাটি ঘটে গেছে এবং এই ধরনের ঘটনা রেলে এর আগেও কিন্তু সিগন্যালজনিত ঘটনা দুর্ঘটনায় কিন্তু ঘটেছে এবং আপনি জানেন যে পুরো বাংলাদেশের যেই তিন হাজার কিলোমিটার রেলপথ সেই পুরো রেলপথকে আসলে একটি সিগন্যালিং ব্যবস্থার মধ্যে এখনো নিয়ে আসা সম্ভব হয়নি পুরো দেশে এখনও তিন ধরনের সিগন্যাল ব্যবস্থা বিদ্যমান একটি হচ্ছে যে কম্পিউটার বেজ ইন্টারলকিং সিবিআই সিস্টেম এটি নন কম্পিউটার বেজ এবং একটি হচ্ছে সিমোফর কালার লাইট এই যে সিগন্যালজনিত যে জটিলতা এই জটিলতা আসলে অনেক সময় পয়েন্টসম্যান যারা আছেন তারা প্রপার ট্রেনিংয়ের কারণে তারাও এটা বুঝতে পারেন না এবং চালকরা হঠাৎ করে এক সিগন্যাল থেকে অন্য সিগন্যালিং ব্যবস্থার মধ্যে ঢুকে যান যে কারণে কিন্তু তাদের এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে হয় বাংলাদেশে রেলে এখন পর্যন্ত রেলের তথ্য বলছে তেষট্টি শতাংশ রেল লাইন ঝুঁকিপূর্ণ পঁয়ষট্টি শতাংশ কোচ ঝুঁকিপূর্ণ সত্তর শতাংশ রেলের ইঞ্জিন ঝুঁকিপূর্ণ রেলের যে সেতু তাও সত্তর শতাংশ ঝুঁকিপূর্ণ অর্থাৎ গত এক দশকেরও বেশি সময়ে দেড় লাখ কোটি টাকা রেলের উন্নয়নে খরচ হয়েছে তারপরে রেলকে আসলে নিরাপদ বাহন হিসেবে যে পরিচিত ছিল তার দিন দিন কিন্তু আসলে এই দুর্ঘটনার কারণে মানুষের এক ধরনের ঝুঁকির মুখে পড়ছে এখন পর্যন্ত এখানে ক্রেন এসে পৌঁছায়নি এবং লাইনের উপর পড়ে থাকা যে তেলবাহী ট্যাঙ্কার এবং যাত্রীবাহী যে কোচগুলো রয়েছে তা উদ্ধার কাজ এখনও শুরু হয়নি এক লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও অন্য একটি লাইন বন্ধ রয়েছে এই ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ ট্রেন দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল সালেহি